আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব সেরা তিনটা শ্যামলী পরিবারের হিনো একে ওয়ান যে বাস মোড। তো এই আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও কিন্তু মেক করছিলাম, টপ থ্রি টপ ফাইভ রিলেটেড ভিডিওগুলো। তো ওইখানে কিন্তু হানিফ ছিল, এনা ছিল, বাট শ্যামলী নিয়ে কোনো ভিডিও ছিল না। তো আজকের ভিডিওতে আমরা তিনটা শ্যামলী পরিবারের বাস মোড আপনার সাথে শেয়ার করব, সবগুলো হিনো একে ওয়ান যে। আর আজকের ভিডিওতে আমরা যে বাস মোডগুলো আপনার সাথে শেয়ার করব সেগুলো কিন্তু আপনারা নর্মাল স্পিড পাই যাবেন, তারপর হাই স্পিড পাই যাবেন, তারপর আপনারা এখানে প্যাসেঞ্জার ভিউ পাবেন, তারপর ড্রাইভার ভিউ পাবেন। এক কথায় অসাধারণ কিছু বাস মোড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চলে আসছি। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড জানা কি শ্যামলী পরিবহনের বাস মোডগুলো খুঁজতেছিলেন বাস সিমোটি ইন্দোনেশিয়ার জন্য, তারা চাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শ্যামলী পরিবহনের বাস মোডগুলো কিন্তু ডাউনলোড করে খেলতে পারেন। আর আমি আশা করি আজকে যে তিনটা বাস মোড আপনাদের জন্য নিয়ে আসছি, তো এই তিনটার মধ্যে একটা হলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে, যে কোনো একটা হলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই বাস মোডগুলো সিরিয়াল 1 2 3, আপনারা যদি মনে করে থাকেন যে টপ ওয়ানে যে বাসটা আছে সেটাই সেটা টপ থ্রিতে যেটা আছে সেটাই একদম খারাপ, এরকম কোনো কথা নেই। কারণ আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল রাখছি, আমি কোনোটাকে রেটিং দিই নাই যে 1 2 3 এটা এক নম্বর আছে, তিন নম্বর এটা, চার নম্বর এরকম কোনো রেটিং আমি দিই নাই। তো এটা জাস্ট সিরিয়াল আকারে আমি এখানে 1 2 3 4 1 2 3 করে রাখছি। তো এতটুকু আপনারা কেউ এটাকে রেটিং দিতে যাবেন না, সব বাস মোডই সেরা, সব বাস মোডই সুন্দর। তো আজকের এই ভিডিওতে আমরা যে তিনটা বাস মোড শেয়ার করবো, তো সেই তিনটা আপনারা এখন দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে। আর নেক্সটে কোন বাস মোডের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, নেক্সটে আমরা সেই রিলেটেড ভিডিওগুলো আপনার জন্য নিয়ে আসার ট্রাই করবো। অ্যান্ড আশা করতেছি আপনারা কমেন্ট করবেন। অ্যান্ড যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও মেক করে আপনার যদি ভিডিওতে লাইক না দেন তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। অ্যান্ড সেখানে গিয়ে আপনার সাথে সেরা তিনটা শ্যামলী পরিবহনের হিনো একে ওয়ান যে বাস মোডের সাথে আপনাদের পরিচয় করে দিই। তো আমাদের লিস্টের এক নম্বর যে বাসটা আছে, তো সেই বাসটা দেখতে পাচ্ছেন হিনো একে ওয়ান যে একটা মডেলের একটা বাস মোড এখানে সামনে দেখতে পাচ্ছেন। তো আজকে যে মোডগুলো শেয়ার করবে সবগুলো কিন্তু হিনো একে ওয়ান যে এই সব মোড। তো দেখতে পাচ্ছেন এটা আউটসাইডটা যদি আপনার একটু ঘুরে ফিরে দেখায়, তো এটার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাক সাইড আপনি এখানে পাই যাবেন। আর ইন্ডিকেটারগুলো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু জ্বলতেছে নিপতেছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাসের যে ইন্টেরিয়র, তো এই ইন্টেরিয়র আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এই বাসটাতে আপনার তিনটা অ্যানিমেশন পাওয়া যাবেন। ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আপনারা লাগেজের বক্সটা খুলতে পারবেন, দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে আপনারা তেলের যে দরজাটা ছোটো এটা খুলতে পারবেন, আর তৃতীয় নম্বর অ্যানিমেশন হচ্ছে এটা যে জানানাগুলো আছে সেই জানানাগুলো খুলতে পারবেন অ্যান্ড বন্ধ করতে পারবেন। আর এখানে তো দেখতে পাচ্ছেন ভিতরের যে সিট কোয়ালিটি অত্যন্ত পরিমাণে ভালো মানের সিট কোয়ালিটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এটা পিক আপটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট। তো আশা করতেছি সব কিছু মিলে ওভারঅল এই বাস মোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আমার কাছে এই বাস মোডটা ভালো লাগছে, তো আশা করি এটা আপনাদেরও ভালো লাগার কথা। আর এটা তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলিংটা কিন্তু মোটামুটি ভালোই আছে, এটা কন্ট্রোলিংটা আমি সন্তুষ্ট, আমি এটার কন্ট্রোলিং নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা ফেস করি নাই আমি, আর যথেষ্ট স্মুথভাবে এটা খেলতে পারতেছিলাম, আমি কোনো সমস্যা তেমন একটা হয় নাই এই বাস মোডটাতে। আর এটার স্পিড সম্পর্কে যদি আপনার একটু বলি, তাহলে এখানে আপনার প্রায় 200+ স্পিডে এই বাসটাতে তুলতে পারবেন, যেটা আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে। আর আপনাদের এই স্পিড দেখাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসেছিলাম। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে দামি দামি যে ব্র্যান্ডের যে বাসগুলো আছে ওইগুলো কিন্তু ওভারটেক করতে পারতেছি। তো অবশ্যই এখানে ভালো মানের একটা স্পিড আছে দেখে কিন্তু ওই বাসগুলোকে আমি ওভারটেক করতে পারতেছি। আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখানোর জন্যে আমি এখানে ভিতরে আসলাম, কত স্পিড তুলছিলাম সেটা দেখানোর জন্য। তো পরবর্তী দেখলাম যে অ্যাক্সিডেন্ট করে ফেলছি, তো আর দেখানোটা সম্ভব হয় নাই। তো আমি আশা করি এখানে আপনারা অনায়াসে এই 200+ স্পিড আপনারা তুলতে পারবেন, 200-এর কাছাকাছি অন্তত পক্ষে যেতে পারবেন বা 200-র মতো আপনারা তুলতে পারবেন। কারণ আমি এখানে ব্রিজে নামার সময় আমি এখানে 200-র মতো আমি স্পিড এটাতে তুলতে পারছিলাম, যদি আপনারা দেখাতে পারি না দুর্ভাগ্যবশত। তো যাই হোক, আশা করি এই বাস মোডটা আমাকে আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এই বাস মোডের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পাই যাবেন, সেখান থেকে আপনারা চাইলে এই বাস মোডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর যে বাসটা আছে, তো সেটা তো দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বাস, আর এটা হচ্ছে হিনো একে ওয়ান জিরি ব্র্যান্ডের একটা বাস মোড। আর দেখতে পাচ্ছেন এটার আউটসাইডটা তো দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর আছে, অ্যান্ড এটার ইন্ডিকেটরগুলো কিন্তু ভালোভাবে কিন্তু জ্বলতেছিল। তো এখানে তো দেখতে পাচ্ছেন এই যে এটা যে পেন্টটা এটা হচ্ছে খয়েরি কালারের একটা পেন্ট, তো আশা করি পেন্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে তো দেখতে পাচ্ছেন আর এটা মূলত কিন্তু একটা প্যাসেঞ্জার ভিউ, যেটা আপনাদের একটু পরে দেখাবো, এটা একটা প্যাসেঞ্জার ভিউ একটা বাস মোড। তো সবগুলো ড্রাইভার ভিউ রাখি নাই, একটা প্যাসেঞ্জার ভিউ বাস মোড এখানে আমি রাখছি।
দিচ্ছি, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। আর আউটসাইডটা যদি কি বলতেছেন, এই যে আউটসাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে, এন্ড এটা তো আপনার তিনটা অ্যানিমেশন পাই যাবেন, আর তিনটা অ্যানিমেশনই আগে যে বাস মোটর ছিল ওই বাস মোটরের মতোই, ওই অ্যানিমেশনগুলোর মধ্যে ওই দরজা লাগেজের বক্স জানালা তারপর এই যে তেলের যে ট্যাঙ্ক ওইটা এগুলোই আপনার এখানে অ্যানিমেশন হিসেবে পাই যাবেন। তো এটার পিক আপটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট ছিল, তো এটা পিক আপ নিয়ে আমি আশা করি আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন। এটার পিক আপটা দেওয়ার সাথে সাথে প্রায় অনেকটাই স্পিড এটাতে তুলতে পারতেছিল অ্যান্ড উঠে যেতেছিল। তো জানাকে একটা স্পিড বাস মোটর যেছেন তারা চাইলে এই বাস মোটরটা ইউজ করতে পারবেন। আর এটার কিন্তু দুইটা ভিউ আপনারা পাই যাবেন, একটা হচ্ছে ড্রাইভার ভিউ, একটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ। তো আমার কাছে প্যাসেঞ্জার ভিউগুলোই কেন সবসময় ভালো লাগে, কারণ হলো ড্রাইভার ভিউর থেকে প্যাসেঞ্জার ভিউগুলো আর কি ওই লুকিং গ্লাসগুলো খুব স্মুথভাবে অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় অ্যান্ড স্পষ্টভাবে দেখা যায়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড অ্যাক্সিডেন্ট আমি এইগুলো দিয়ে কমই করি, যার জন্য আমি আর কি এই বলতে না বলতে অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আচ্ছা, এটার কন্ট্রোলিং অ্যান্ড এটার ব্রেকিং নিয়ে তো কিছু বলা হয়নি, তো এটার কন্ট্রোলিংটা ভালো লাগছে আমার কাছে, আর এটার ব্রেকটাও মোটামুটি অনেকটাই ভালো আছে। আর স্পিড অনুযায়ী ব্রেকিং নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এখানে আপনারা ব্রেক নিয়ে সন্তুষ্ট থাকার কথা, কারণ এটা স্পিড অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটা ভালোই আছে। তো কন্ট্রোলিংটাও অনেক বেশি সুন্দর আছে, কন্ট্রোলিংয়ের মধ্যে আমি কোনো অভিযোগ দিব না আপনাদের, কারণ এটা কন্ট্রোলিংটা খুবই স্মুথভাবে আমি এটাকে ড্রাইভিং করতে পারতেছিলাম। তো আশা করতেছি এটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড এটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাই যাবেন, সেখান থেকে আপনার চাইলে এই দ্বিতীয় যে বাসটা আছে এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের লিস্টে তিন নাম্বার যে বাসটা আছে, তো সেটা তো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই বাস মোডটা, এটা দেখতে পাচ্ছেন। তো এই তিন নাম্বারের যেটা আছে, তো এটা আমি আশা করি আপনাদের ভালো লাগার কথা, এটা হচ্ছে হিনো এক্স প্রাইম যে বাস মোডটা আছে, তো সেটা। আর এটা আউট লুকটা তো দেখতে পাচ্ছেন, এটা আউট লুকটা যথেষ্ট পরিমাণে সুন্দর আছে। আর এই স্কিনটা খুঁজে অনেক কষ্ট বের করছে, কারণ দেখা যাচ্ছে সবই লাল কালারের স্কিন, তো আপনার জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই স্কিনগুলো আমি খুঁজে বের করছি, কারণ দেখা যাচ্ছে সবগুলো যদি এক কালারের স্কিন হয় সেক্ষেত্রে মনে করবেন যে এক বাস মোডে আপনার সারা সবকোনো সবসময় দেখা যাচ্ছি, যার জন্য স্কিনগুলো একটু ভিন্ন নিয়ে আসার ট্রাই করছি। আর সবাই তো আর এক কালারের স্কিন দেখালেন না, যার জন্য আপনাদের জন্য ভিন্ন স্ক্রিনগুলো নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা অ্যানিমেশন পাই যাবেন, ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আপনাদের জানলাগুলো খুলতে পারবেন, দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে ভিতরে যে গেটটা আছে সেটা খুলতে পারবেন, অ্যান্ড তৃতীয় অ্যানিমেশনটা আমি একটু খুঁজে বের করতে একটু সমস্যা ফেস করছিলাম, বাট পরবর্তীতে কিন্তু পাইছি। তৃতীয় নম্বর অ্যানিমেশন হচ্ছে যে ভিতরে যে সিটগুলো আছে এই সিটগুলো আপ ডাউন করবে আর কি, একটু এদিক সেদিক হবে। তো এই তিনটা অ্যানিমেশন আপনারা এখানে পাই যাবেন, আশা করি তিন অ্যানিমেশনগুলো নিয়ে আপনারা অনেক বেশি সন্তুষ্ট থাকবেন। আর এটা দরজাটা খুললে কিন্তু আপনারা যে ইয়াটা আছে হেল্পারটা আছে সেই হেল্পারটা অ্যান্ড আপনাদের যে ইয়াটা যে লাগেজের বক্সটা ওইটা একসাথে খুলতে পারবেন, দুইটা একসাথে আর কি অ্যাডজাস্ট করা, তো একটা ক্লিক করলে দুইটাই আপনারা এখানে পাই যাবেন। তো আর এই বাস মোটরের সম্পর্কে যদি আপনাদের একটু আমি ইয়াটা বলি, এটার স্পিড সম্পর্কে, যদি আমি এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করতেছিলাম, কারণ কন্ট্রোলটা ঠিকঠাকভাবে রাখতে পারতেছিলাম না। যাই হোক, এই বাস মোটরটার স্পিড নিয়ে আমি খুবই হতাশ, কারণ এটাতে আমি 150+ স্পিডও ঠিকঠাকভাবে তুলতে পারিনি, খুবই কম স্পিডের বাস মোটর এটা। জানা কি কম স্পিডের বাস মোটর খুঁজতেছেন তারা চাইলে এই মোটরটা অনায়াসে ডাউনলোড করতে পারেন, কারণ এটা 100-130+ বা 150 কোনো রকমে যেতে পারবেন। তো এরকম টাইপের একটা স্পিড আপনি এখানে পাই যাবেন, আর এটার কন্ট্রোলিংটা মোটামুটি ভালো আছে, আর এটার ব্রেকটা আহামরি তত একটা ভালো না, তারপরও স্পিড অনুযায়ী মানান যায়, কারণ যদি 200+ স্পিড হতো তাহলে আমি এটাকে আপনাদের রিকমেন্ড করতামই না, কারণ এখানে যে ব্রেকিংটা সেই ব্রেকিং নিয়ে হয়তো বা অতটা স্পিডের বাসটা কিন্তু ঠিকভাবে কন্ট্রোল রাখতে পারতেন না। তো এখানে যে স্পিড আছে সেই স্পিড অনুযায়ী কিন্তু এটা যে ব্রেক সিস্টেমটা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো। তো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো অভিযোগ থাকবে না। তো এই তিনটা বাস মোডে আজকের এই ভিডিওটা ছিল, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আর আপনি যদি না জেনে থাকেন কীভাবে এই বাস মোডগুলো সেট আপ করে খেলতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে কিন্তু যার টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার টিউটোরিয়ালগুলো দেখে দেখে চাইলে কিন্তু এই বাস মোডগুলো কিন্তু সেট আপ করে খেলতে পারেন। পাশাপাশি ওবিবি কীভাবে সেট আপ করতে হয়, মানে এই বাংলাদেশি ট্রাফিকগুলো কীভাবে আনতে হয় যদি আপনি না যেয়ে থাকেন, সেটা টিউটোরিয়াল কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আপনার দেখে দেখে এই ওবিবি সেট আপ টিউটোরিয়ালটা কিন্তু দেখে দেখে আপনার এই গেমটাকে সেট আপ করে খেলতে পারেন। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।